আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে ম্যাজিক একটা রেসিপি দেখাবো, যেটা খাওয়ার পরে আপনাদের তল পেট এবং যত চর্বিওয়ালা পেটে থাকুক না কেন, নিমিষে গলে যাবে ইনশাআল্লাহ। তো চলুন দেখে আসি এটা বানাতে কি কি লাগে আর কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না। এটা বানাতে সবার প্রথমে আমার লাগবে চাউল, এটা হচ্ছে সিদ্ধ চাউল। তো এখান থেকে আমি কতটুকু নিব আর কি কি লাগতেছে সব কিছুই দেখিয়ে দিব, সেজন্য অবশ্য পুরো ভিডিওতে দেখবেন। তো সিদ্ধ চাউল নেওয়াতে হয়তো বা অনেকে অবাক হচ্ছেন, তো অবাক হওয়ার কিছুই নাই, এখানে আমার সিদ্ধ চাউলটাই লাগবে। আর এখানে আমি এক মুঠ, আমার হাতের পরিমাণ মতো এক মুঠ চাউল নিয়ে নিছি, এর বেশি প্রয়োজন হবে না। তো এটাকে আমি ধুয়ে 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব, এটা যেন ভিজে উঠে। এরপরে আমার লাগতেছে কাঁচা হলুদ। কাঁচা হলুদটা আমাদের ওজন কমাতে কতটুকু সাহায্য করে এটা আগে থেকে অনেক কম বেশি সবাই জানেন। তো এখানে অবশ্যই আপনাকে কাঁচা হলুদটাই নিতে হবে, আর যদি কাঁচা হলুদ আপনাদের কাছে না থাকে তাহলে বাজারে কিনতে অর্গানিক কিছু হলুদ পাউডার পাওয়া যায় বা গোটা হলুদ পাওয়া যায়, সেটা নিয়ে আসতে পারেন। আর গোটা হলুদটাকে এনে আপনারা বাসায় ভালো করে পরিষ্কার করে ভাঙিয়ে নিতে পারেন ব্লেন্ডারে বা পাটায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু হলুদটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি, আমার এখানে এই যে হলুদটা খুব সুন্দর হলুদ হয়ে গেছে। এরপরে লাগতেছে সম পরিমাণ আমার আদা। তো আদাটাকেও কিন্তু আমি এভাবে কিন্তু গ্রেট করে নিব, আর আদা আমাদের কতটুকু ওজন কমাতে সাহায্য করে সেটা তো আগে থেকেই কম বেশি সবাই জানেন। সবচেয়ে বেশি উপকার হচ্ছে আদা এবং আদার রস। তো এইখানে আমি আদা গ্রেট করে নিয়ে নিছি। তো আমার হলুদ আদা দুইটাই গ্রেট করা হয়ে গেছে, এখন আমি এটাকে কিভাবে রেডি করব সেটাও দেখিয়ে দিচ্ছি, আর কী কী লাগতেছে সেটাও দেখিয়ে দিব। তো দেখতেই পাচ্ছেন চাউলটা খুব সুন্দর করে ভিজে গেছে। এখন আমি একটা ব্লেন্ডারের মধ্যে এখান থেকে 2 চামচ আমি চাউল দিয়ে দিব, 2 চামচই দিতে হবে। আর যদি আপনারা বেশি বানাতে চান তাহলে বেশি করেও দিতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আমার পরিমাণ মতো দেখিয়ে দিচ্ছি। তো চাউলটা যে ভিজিয়ে রাখছি ওইখান থেকে কিছুটা পানি এখানে আমি দিয়ে দিচ্ছি, যাতে করে আমার আর এক্সট্রা পানি না দিতে হয়। এখন আমি হলুদ দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিলে এনাফ, আর বেশি দরকার নাই। আমি এখানে আদাটাও দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ। এরপরে লাগতেছে আমার যেটা, সেটা হচ্ছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা কিন্তু আমাদের ওজন কমাতে অনেক সাহায্য করে, মেটাবলিজম বুস্ট করতে সাহায্য করে। তো এখানে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর লাগতেছে আমার এখানে গোলমরিচ, এখানে আমি 4-5টা গোলমরিচ দিয়ে দিলাম। এখন আমি এগুলাকে ভালো করে ব্লেন্ড করে নিব, এটা আপনাদেরকে এত জাদুর মতো কাজ করবে আপনারা টের পাবেন না যে 5 দিনের মধ্যে কীরকম আপনাদের ওজন কমে যাবে। তো এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি ব্লেন্ডার করে নিয়েছি, আর একদম স্মুথি হয়ে গেছে। আর এটাকে এখন যে পাতিলে করে আমি রান্না করব সেই পাতিলে দিয়ে দিলাম। তো এটা একদম আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে চুলার, না হলে কিন্তু এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে। এরপরে আমি যেটা দিব সেটা হচ্ছে লবণ, পরিমাণ মতো আপনাকে লবণ দিতে হবে, দিয়ে এটাকে নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাবে, যেহেতু এখানে চাউল আছে, না হলে কিন্তু নিচে লেগে যাবে। আর একটু আস্তে আগুন দিতে হবে, দেখতেই পাচ্ছেন 2 মিনিটের মধ্যে এটা কতটা ঘনত্ব হয়ে আসছে, এই জন্যই বলছি বারবার নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। এই রেসিপিটা কিন্তু আপনার জাদুর মতো কাজ করবে, আপনার সকালবেলা নাস্তা হিসেবে এটা আপনি খেতে পারেন। সকালে নাস্তা হিসেবে খাওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কী পরিমাণ আপনার ওজন কমতেছে। যদিও অনেকে প্রশ্ন করবে যে আমরা কি ডায়েটে চাউল খেতে পারবো কি না, বা ভাত যেহেতু খেতে পারি না চাউল খেতে পারবো কি না, কোনো সমস্যা হবে না। তো এরপরে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ঘি, একদম অরিজিনাল ঘি আপনি এখানে 2 চামচ পরিমাণ দিতে চেষ্টা করবেন। অরিজিনাল ঘিটা আপনারা বাজারে কিনতে অনেক জায়গায় পাওয়া যায়, এবং কি চাইলে বাসায়ও তৈরি করে নিতে পারেন। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এটা সকালবেলা আপনারা খালি পেটে যদি 5 দিন খান, আপনার যত মোটা চর্বি হোক না কেন, অনেক আফুরায় আছে, বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে তল পেটটা কিন্তু অনেক মোটা হয়ে গেছে, সেটাও সেরে যাবে। তবে একটা কথা আপনাদের মনে রাখতে হবে, এই খাবারটা কারা খেতে পারবেন না সেটা এখন বলে দিচ্ছি। এই খাবারটা যাদের কিডনিতে প্রবলেম আছে তারা খেতে পারবেন না, যাদের হলুদের মধ্যে অ্যালার্জি আছে তারা খেতে পারবেন না, এবং কি
যাদের বাচ্চা পেটে আছে মানে প্রেগনেন্ট অনেক আপুরা আছে তারা কিন্তু এটা খেতে পারবেন না। তবে হ্যাঁ, বাচ্চা হওয়ার 15 থেকে 20 দিন পরে আপনারা এটা খেতে পারবেন, কোনো সমস্যা হবে না। তা আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভাল লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন। যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।